তো বন্ধুরা নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনারা সবাই ভালো আছেন। মুসলিম ভাইদের সালাম। তো আমি আজকে মির্জাপুর শুক্রবার হাট, মির্জাপুর হাট, যে হাটে আমি একটু কিছু বাজার করবার নিকা, তরি তরকারি আছে, মাছ আছে, মুরগি আছে, এগুলো আর কি সব কিছু বাজার করে নিয়ে আসি। আবার কিছু তরি তরকারি মানে আলু আছে, মরিচ আছে, এগুলো সব কিছু নিয়ে আসুন, চলেন যাই কিছু বাজার দেখি পাই নাকি নিয়ে আসি। বেলা হয়েছে তো বেলা হলো জানলাম বাজার আমি নেবো কি চলে যাই। বাজারে ঘরে এসে বললাম হাটের দিন, কিছু মাছ আনলাম। যে আমার এক দাদা আছে, দাদা কিছু আমার ফাইভ স্টার হোটেলে খাওয়ার জন্য দিছে সবারই আর কি, তার জন্য একটু বাজার করলাম। মাছ আনলাম, মুরগি আনলাম, কাতল মাছ আনলাম, আর মুরগি পাতাকপি আনছি, আরে সালাই ডালো, সালাই উপরে ব্যক্তি ডালো, কোন সালাই সালাই দিছি এটা। কাঁচামরিচ তো ওখানে বোঝা হয়ে গেছে আধা কেজি আনছি, টমেটো এক কেজি আনছি, বেশি আলে তো পচছে। এই যে কাঠাল মাছ তাজা, এই যে তাজা তাজা টকটকা তাজা, যে নরে দেখছ নি লয় এই যে দিদি রান্না করবো করে আজকে আর রোদ উঠবো না, আজকেও আকাশের ভাব বেশি ভালো না, খুব খারাপ অবস্থা। এই যে পাশে আবদুল্লাহ, খবর কি তোমার? আবদুল্লাহ কেমন আছো? ভালো আছো? এই পাশে যে মাছ কাটার প্রস্তুত নিতেছি, অনেক বড় মাছ তো কাটতে একটু ঝামেলা হয়, বাড়িতে তো ওই ধরনের বটি আর নেই। নীলাই দাস কি মাছ খাবি নে? খাবি মাছ? আমি তো মাছ খাবো, আমি তো চলে যাবো বরদাম। নীলাই যাবো বরদাম, যাইব, তুমিও যাবে না? তুমি খাই, তুমি খাওয়া দাওয়া করো। আমি খাওয়া দাওয়া করবো, ওর দাদা খাওয়া দাওয়া করবে। হ্যাঁ আমি মেয়ের বাড়িতে যাব। বড় শক্ত গো,
অনেক বড় মাছ তো কাটাগুলো আর কি কাটতে অনেক কষ্ট, শক্ত বেশি বেশি। কিলোর মাপ আমাকে নিলে কেজির মাপ, এটা হলো 3.5 কিলো, আমাকে হলো 3.5 কেজি। এদের কাঠাগুলো শক্ত খুব, এটা আর কি ইদে কাতানি দিয়ে এগুনে ফোরগুনে কাটতেছি, শক্ত। একটু বড় মাছ আনতাম তা কাটার জন্য ঝামেলা হয়, এটাই তো কাটারি না হন। আমাকে ওই ধরনের কাটার তোর কোনো ই নেই, পদ্ধতি নেই বলে কাটলামও। বাড়িতে আর কি হালকা পাতলা ছোটোখাটো দাও আছে, ওই দাও দিয়ে কাটতে হয়। মাছটা আমি ছিল নয় আসটা ভালো নয়, এটা বড় মাছ তো মেসলে একটু ঝামেলা হয়ে যায়, আমি আসটা ছিলা দিই তারপরে পিস পিস করবো। এসটে আর কি ফোটোর ভালা নয় গেছে গা, অনেক কেটে কেটে নই, এটা হচ্ছে কাতল মাছ। কাতল মাছ দিয়ে আসতে হবে কালিয়া, কাতল মাছের কালিয়া, আর একটা আছে চচ্চড়ি, আর একটা আছে ডাল। ধরুন আমি তোমার আর ধরতে হইব না, আমি একাই কাটতে পারি। একদম তাজা মাঝখান দিয়ে একটা পিস করে নেই, মাছটা এক বিঘর চৌরা, মাছটা খুব সুন্দর তাজা ছিল। শীত তো খুব ঠান্ডা পড়ছে না, হাতটাও কালিয়ে নেই, ধরে রাখা খুব রিক্স। ইমরান আগে আমি পেটের ডুমরি পিস করে নেই, পাতায় তো দুইটা সঙ্গে উঠবো। এক বলে নয় তরকারি, নয় বলে এক তরকারি। আজকালকে তাজা মাছ নিয়েছে এখন নোট শুনতে। সবাই মিলে সব নিয়ে খাবো, সবাইকে নিমন্ত্রণ রইলো। মাছ ধোয়া কাটা হয়ে গেছে, মুটিয়ে নেই। সবাই মিলে আর কি সবজি টবজি কাটতানছি, সারা দাদু আছে, মাই মা আছে, সর্দি হয়েছে, পরে আসবো। Thank you.
হই। বেলগোপি নেই তো বেলগোপি তো ওজন গেত দেখ। আনাজ কাটা পাড়া শেষের দিকে চরচরি দিয়ে ময়মা কাটতেছে, আমি আমাদের বেঁকে উঠে নি। বাটা হয়ে গেছে, উঠে রাখি। তো আমি এই যে কাতল মাছটি কোটা ধোয়া হয়ে গেছে গা, মাছটি ভাজুমো। আর কাতল মাছে কালি রাঁধুমো, তো এই মাছটি ভাজু তার জন্য আগে ভাজা নেবো, তার জন্য আমি লবণটা দিয়ে নই, মাছটা মাখবো তার জন্য লবণ দেবো। পরিষের ফাঁকিটা দিয়ে দিম, তাল এটা দেয়া দেয়া মাই খেলু। হলুদের ফাঁকি মরিচের ফাঁকি সব নিয়ে দিছি, মাছটা মাইকা মাছটা ওর মাখা হয়ে গেছে। এখন আমি কড়াইটা চুলাই দেবো, চুলাই দিয়ে তেলটা গরম করে মাছটা ছেড়ে দেবো। আমি কড়াইতে তেলটা দিয়ে দিই, গোটা দিয়ে দিই। জিরা ছাড়া তো মাছ ভাজি ভালো হয় না। মাছের কালিয়া হবে গো, কাতল মাছের কালিয়া কবাল মাছের নাম আহ কাতল মাছের কালিয়া। মাছটা ভাজা হবে নিছে, আজকে জমিয়ে খাওয়া হবে। কাতল মাছের কালিয়া যে সেই খাওয়াবো। মাছ আমার যে বাজার সময় গেছে আমি উঠে নিবো, তখন যেটি বাজার সেটি উঠে নিই, আমার পরে দিয়ে দিই।
মাছটা ভাজি হয়ে গেছে, নামে নেই বেশি দাম জানা তো করাইল। ভাজা হয়ে গেছে, মাছ এটি নামে নেই, সুন্দর একটা কালার এসে বাদামি কালার মাছের। মাছটা বাজে হয়ে গেছে, আমি বাজতাম সারা দিদি আমার দাদা থাকতো, দাদার শখে থাকে আর তাম তেজপাতা দিলাম, ফুরন দিয়ে দিলাম, এখন দুটো পেঁয়াজ দিয়ে দেব। মশলা দিব, এখন দিয়ে দিব আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, তারপরে দিব রসুন বাটা, জিরে বাটা। মশলা ভালো করে কষিয়ে নিই, লবণ দেও তো কিচির মধ্যে চুলার পরে থাকতে ভালোই লাগে রান্না বান্না করতে, কিচির মধ্যে কাতল মাছের কালিয়া তো জমিয়ে খাওয়া হবে, জমিয়ে কাতল মাছের কালিয়া জমিয়ে খাওয়া হবে গো, রসগোল্লা শিরা যেমন জানো না, রসগোল্লা শিরার মতো হয়েছিল, এই যে এটা রাখো তোমার।
কাতল মাছের কালিয়াটা হয়ে গেছে, ওই জিরা বাটাটা দিয়ে একটু পর নামিয়ে নেব। কেমন হলো আপনারা জানাইবেন, আক্ষেপ করবেন। হয়ে গেছে, লবণ দাও। কাঁচামরিচ তো বেশি বেশি দিছি, শুকনো মরিচ তো কম কম দিব। হলুদ দিয়ে দিলাম, এবার নাড়া দিয়ে মিক্সার করে দেবো। তো হলুদ মরিচটা ডেল দাম নাকি ডেল রং কী দেবেন? শুরু হয়ে গেছে, নাম এলাম ডেল তো মুঠিয়ে। ডেলের মাছকে কষে বলেছি, একবার কষাইছি আবার কষে দিই। আমার ডেলটা হয়ে গেছে, কারণ ডেলটা নামে নিব। নতুন একটা রেসিপি আমরা খাওয়া দাওয়া করে দেখি কেমন লাগে। আমার যে দাদা আছে, দাদার জন্য আর কি, যে হ্যাঁ ভাই আর কি, কৃষ্ণর মামা, তার জন্য আর কি অনুরোধ করবে, আমি তো অনুরোধ দেবো যে তোমরা সবাই দাদার জন্য আশীর্বাদ করবা, দাদার সবাই পরিবার জন সবাই ভালো থাকে, সবার মঙ্গল থাকে, পূর্ণ আশীর্বাদ করবো, আমরা শুধু সুখে স্বাচ্ছন্দ।
এই ভাত খাইতে ভালো, আমি খুব খেয়ে কি আটা, কিন্তু যে আমরা 29 খাই না, আটা না সবাই ভগবান মঙ্গল রাখবো সবাইকে, এটাই আমরা ভগবানের কাছে কামনা করি, মার কাছে কামনা করি, যে একর সাথে আমাকেও সবাই ভালো রাখবো, তার জন্য আর কি আমরা একটু খাইছি আমি দিলাম আসলো মাইসা, এটা ভগবানের কৃপা বুঝছো, সবাই যাবো মাঝে মাঝে একাত্র খাওয়া, মানে ও যে এটা দুপুরে রান্না বান্না হয়েছে, আমার খাওয়া দাওয়া করে নই, দাদা আসে না খাওয়া দাওয়া করে, খুব আমরা খুশি হম, আসলে এভাবে আপনারা খেতে পারবেন মালিক। যাই হোক বন্ধুরা, আজকে যে অনুষ্ঠানটা করলাম, মানে আরো লোক আছে, লোক লিটন আছে, লিখন আছে, লিটনের বউ আছে মিতু, আর লিটনের মায়া আছে, এরা আর কি আজকে আত্মীয় বাড়ি গেছে,
আত্মে বারে যাওয়াতে আর কি আমরা জানি না আর কি, জানা ছায়া কেন হয়েছি। সে আবার সকালে বলছে যে আমরা ইস্টিবার যাবো।